আমরা আজকের নিউমারিক্যাল অ্যানালিসিস কাকে বলে সেটা একটু বলবো প্রথমে। হোয়াট ইজ নিউমারিক্যাল অ্যানালিসিস? নিউমারিক্যাল অ্যানালিসিস হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে কোনো একটা প্রবলেমের এক্স্যাক্ট সলিউশন যদি পাওয়া না যায় তাহলে অ্যাপ্রক্সিমেট সলিউশনস দিয়ে কাজ করতে হয়। তো বিজ্ঞানের সেই শাখা, সেই টেকনিক যার সাহায্যে ওই এক্স্যাক্ট সলিউশনটাকে এড়িয়েও ওই এক্স্যাক্ট সলিউশনের ঠিক পাশাপাশি অ্যাপ্রক্সিমেট সলিউশনস বার করা যায় নিউমারিক্যাল ভ্যালুর সাহায্যে। সেই জন্য এই সাবজেক্টটার নাম হয়েছে নিউমারিক্যাল অ্যানালিসিস। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, মনে করো এখানে এই ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স আমাকে বার করতে দিয়েছে। ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এটা এরকম হতে পারে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 1 বাই 1 প্লাস 0.5 এক্স স্কয়ার ডিএক্স, এরকম একটা কিছু হতে পারে। যাই হোক, এর এক্সাক্ট ভ্যালু অরিজিনাল সলিউশন তার মানে অ্যান্টি ডেরিভেটিভ দিয়ে নিউটনস এর সাহায্য নিয়ে বা ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস এর সাহায্য নিয়ে আমাদের এই আনসারটা হয়তো হবে কি না 3.17। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট সলিউশন, এক্সাক্ট সলিউশন। কিন্তু এই সলিউশনটা আমি পাচ্ছি না, আমি একটা মেথড অ্যাপ্লাই করলাম যার সাহায্য নিয়ে আমি আনসারটা পেলাম 3.169912। দেখো এইটার সঙ্গে এটার পার্থক্য যদি আমি বিয়োগ করি, এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে অ্যাকচুয়ালি হবে হচ্ছে 0.01 এরকম টাইপের। তার মানে অ্যান্সারটা অন্তত সেন্ট পার্সেন্ট না হলেও অনেকটাই কারেক্ট হয়ে গেছে। আমি এটাকে আরো কারেক্ট করতে পারি নিউমারিক অ্যানালিসিসের কালেকশন করে, এর যত কাছে তত কাছে যেতে পারি। কিন্তু এই যে মেথডটা, সেটা এই যে মেথডে আমরা ইনজেকশন করি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে, এই যে মেথডে আমরা এটা করি সেটাকে আমরা বলি নিউমারিক্যাল অ্যানালিসিস। আমরা দেখব আমাদের সিলেবাসের মধ্যে আছে এই জিনিস, ইন্টিগ্রেশন, নিউমারিক্যাল ইন্টিগ্রেশন কেমন করে করা হয়। ঠিক তেমনি মনে করো একটা ইকুয়েশন আমি দিয়েছি e^-x - 10x = 0। এর অনেক রিয়েল রুট আছে, আমি একটা রিয়েল রুট বার করতে চাই। ধরো সেই রিয়েল রুটটা এক্সাক্ট ভ্যালু হচ্ছে 2.01। এবার এইটার সেই সলিউশনস আমি বার করতে পারছি না, নিউমারিক্যাল ভ্যালু বসিয়ে বসিয়ে আমি দেখলাম যে এরকম একটা সলিউশন আমি পেলাম 1.99732। তাহলে 1.99732 ইজ ভেরি ক্লোজ টু 2.01। ফিজিক্যাল ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমার এই সলিউশনসটাই আমার কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ফিজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে, ম্যাথামেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে এটা আমার এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট, কিন্তু ফিজিক্যাল বা ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ক্ষেত্রে, রিয়েল লাইফ প্রবলেমের ক্ষেত্রে এইটা এটার মধ্যে আমার খুব বেশি পার্থক্য নেই। ফলে এইটা যে টেকনিক দিয়ে আমি বার করবো এই সলিউশনসটা, সেই টেকনিকটা আছে যেখানে সেই সাবজেক্টটার নাম হচ্ছে নিউমারিক্যাল অ্যানালিসিস। এরকম আরও অনেক সাবজেক্ট আছে, এরপরে আমরা দেখছি যে কী কী সাবজেক্ট আমাদের এই সিলেবাসের মধ্যে আছে নিউমারিক্যাল অ্যানালিসিস। এবার আমরা দেখি যে আমাদের সিলেবাসের মধ্যে এই নিউমারিক্যাল ইন্টিগ্রেশনের কী কী সাবজেক্ট আছে। দেখো কী কী আছে, আমি একটা লিস্ট এখানে লিখেছি কী কী আছে। প্রথমে আছে ইন্টারপোলেশন, এটা আমরা আজকে শুরু করব। তারপরে আছে নিউমারিক্যাল ডিফারেন্সিয়েশন, তার মানে হচ্ছে ডেরিভেটিভ বার করা একটা ফাংশনে। তারপর হচ্ছে নিউমারিক্যাল ইন্টিগ্রেশন, যে এক্সাম্পলটা দিয়েছিলাম একটা ইন্টিগ্রেশন দিলে সেটা আমরা কেমন করে তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এক্সাক্ট ভ্যালুর কাছাকাছি বার করতে পারি। তারপর হচ্ছে সলিউশনস অফ ইকুয়েশনস, তার মানে একটা যদি ইকুয়েশনস দেওয়া থাকে f(x = 0), তার রিয়েল রুটটা আমরা বার করতে পারি যে টেকনিক দিয়ে আমরা বলি সলিউশনস অফ ইকুয়েশনস অফ নিউমারিক্যাল অ্যানালিসিস। সাইমালটেনিয়াস ডিপ ইকুয়েশন, সাইমালটেনিয়াস ইকুয়েশনস মানে হচ্ছে যে 3x + 5y + 7z = 0, 4x - 2y + 0.1z = 3, -x + 2y + 3z, এইরকম ইকুয়েশনের x y z সলিউশনস বার করা, এটা বলা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশনস, যেটাও আমরা নিউমারিক্যাল অ্যানালিসিসের সাহায্যে বার করতে পারি। তারপর হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, তার ডমিনেন্ট আইগেন ভ্যালু সেটা আমরা বার করতে পারি, এটাকে পাওয়ার মেথড বলে। পাওয়ার মেথডের সাহায্যে বার করতে পারি নিউমারিক্যাল অ্যানালিসিসের সাহায্যে, হুইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য এক্সাক্ট সলিউশন। আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সিম্পল ডিফারেন্সিয়াল dy/dx = fxy উইথ ইনিশিয়াল ভ্যালু y x≠ y0, এই ধরনের যে ইকুয়েশন dy/dx = fxy, ধরো y@x≠y0, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে পারি উইথ দ্য নিউমারিক্যাল মেথড। এইগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে। আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব এবং যার জন্য কিছু নোটেশনস এবং ডেফিনেশনস আমরা দেব, সেটা হচ্ছে ইন্টারপোলেশন।
ইন্টারপোলেশন শুরু করার আগে আমরা বেসিক কিছু ডেফিনিশনস দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ইন্টারপোলেশনটা কাজে লাগবে। সেই ডেফিনিশনস গুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, তার মধ্যে তিনটি আমি আজকে দিয়ে দিচ্ছি, বাকিটা আলাদা করে রাখতে হবে। সেটাকে বলা হয় অপারেটরস। এই অপারেটরস আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে খুব কাজে ব্যবহার করি, কারণ কি অনেক বড় বড় এক্সপ্রেশনকে ছোট করে লেখার জন্য আমরা এই অপারেটর গুলো ব্যবহার করি। প্রথম অপারেটর যেটা, সেটাকে আমরা বলছি শিফট অপারেটর, যেটাকে আমরা ডিনোট করি ই দিয়ে। নেক্সট হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, যেটাকে আমরা ডিনোট করি এই ডেল্টা দিয়ে। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটাকে আমরা ন্যাবলা বা উল্টো ডেল্টা দিয়ে ব্যবহার করি। এই তিনটে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ইন্টারপোলেশন করতে গিয়ে খুব কাজে লাগবে, তাই জন্য আমরা এটা প্রথমে এটা আলোচনা করে নিচ্ছি। এদের মধ্যে রিলেশনসও আছে, তাহলে আমরা যেখানে এইখানে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এইগুলো কি, এর ডেফিনেশনস গুলো প্রত্যেকটার এবং তার একটার মধ্যে আরেকটার মধ্যে রিলেশনস থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এই শিফট অপারেটর ডেফিনেশনসটা। তাহলে শিফট অপারেটরের ডেফিনেশন হচ্ছে, এফ যদি একটা ফাংশন হয় তাহলে আমি যদি অপারেট করি ই অন এফ এক্স, ইট উইল গিভ ইউ দ্য নেক্সট ভ্যালু অফ দ্য ফাংশন এট দ্য নোড এক্স প্লাস এইচ। তার মানে এই হচ্ছে মনে করো একটা রিয়েল নাম্বার, এইটা হচ্ছে আমার এক্স, এটা মনে করো এক্স প্লাস এইচ, এটা মনে করো এক্স প্লাস টু এইচ, এটা মনে করো এক্স প্লাস থ্রি এইচ, এরকম ভাবে ইকুয়াল নোটস এ যাচ্ছে, ইকুয়ালি স্পেসড। তাহলে আমি যদি ই অফ এফ এক্স করি তাহলে এই এফ অফ এক্স প্লাস এইচ পাবো, আবার যদি ই অফ এফ অফ এক্স প্লাস এইচ করি তাহলে পাবো এফ অফ এক্স প্লাস টু এইচ। ভালো করে দেখো, তাহলে শিফট করে যাচ্ছে, এখান থেকে এখানে শিফট করে যাচ্ছে, এখান থেকে এখানে, সেই জন্য এটার নাম হচ্ছে শিফট অপারেটর, শিফট অপারেটর। তাহলে ই অফ এফ এক্স হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, ই অফ এফ অফ এক্স প্লাস এইচ কত, ই অফ এফ অফ এক্স প্লাস টু এইচ। এর মানে কি, তাহলে ই অফ এফ এক্স, কারণ এফ অফ এক্স প্লাস এইচ মানে তো ই অফ এফ এক্স, ইকুয়াল টু হয়ে গেল এফ অফ এক্স প্লাস টু এইচ। তার মানে ই স্কোয়ার অপারেটেড অন এফ এক্স, এটা হয়ে গেল এফ অফ এক্স প্লাস টু এইচ। মনে রাখবে ভালো করে, তাহলে ই কে এফ এক্স কি হবে, এফ অফ এক্স প্লাস কে এইচ, এই হয়ে গেল আমার ই এর ডেফিনেশন। ভেরি সিম্পল, আমাদের কাজে লাগবে শুধু এইটুকুই ইন্টারপোলেশনে, কিন্তু ইয়ার ডেফিনিশন ই টু দি পাওয়ার কে এফ এক্স হচ্ছে এফ অফ এক্স প্লাস কে এইচ। বেশ, এবারে এইটা দেখো, ই অফ এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, বলতে পারি ই ইনভার্স এফ অফ এক্স প্লাস এইচ, এটা হচ্ছে আমার এফ এক্স, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে ইনভার্স বলছি, সেটা এফ অফ এক্স প্লাস এইচ এফ এক্স। তাহলে ই ইনভার্স এফ অফ এক্স হলে কত হবে, ঠিক তার আগেরটা, তাহলে এফ অফ এক্স মাইনাস এইচ। খেয়াল রাখতে হবে, তাহলে এইটার দিকে তাকাও, আমি যদি কেটা পজিটিভ হয় ই স্কোয়ার হয় তাহলে এফ অফ এক্স প্লাস টু এইচ, আবার যদি কেটা মাইনাস ওয়ান হয় তাহলে দেখো এফ অফ এক্স এক জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিচ্ছি, এক্স মাইনাস এইচ। তাহলে ই যদি মাইনাস টু এফ এক্স আমি লিখতে চাই তাহলে কত হবে, এফ অফ এক্স মাইনাস টু এইচ। তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখলাম সেটা কিন্তু কে পজিটিভ ইন্টিজার হলে হচ্ছে, নেগেটিভ ইন্টিজার হলে হচ্ছে, জিরো হলে তো হচ্ছেই, কারণ ই টু দি পাওয়ার জিরো মানে এফ এক্স, এফ এক্স ইকুয়াল টু এফ এক্স, অসুবিধা নেই। তাহলে আমাদের ফর্মুলা যেটা শিফট অপারেটরের হলো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার কে এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস কে এইচ, শিফট অপারেটর। নেক্সট আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। দেখো ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা কেমন, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, তাহলে এই হচ্ছে আমার এফ এক্স, আমি যদি ডেল্টা লাগাই এফ এক্স এর উপর এটা হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এটা আমরা খুব ব্যবহার করেছি ডেরিভেটিভ যখন করেছি। তাহলে ডেল্টা অফ এফ এক্স কি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, দিস ইজ দ্য ডেফিনিশন অফ সিম্পল ডেল্টা। আমি যদি এখানে আবার ডেল্টা স্কোয়ার করতে চাই তাহলে এইটারও ডেল্টা হবে, আবার এইটারও ডেল্টা হবে, এটা ডেল্টা মানে কি, পরেরটা মাইনাস আগেরটা, তাহলে এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ, এটার মানে কি, এটার মানে মাত্র লিখলাম এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস মাইনাস প্লাস এফ অফ এক্স, তাহলে আলটিমেটলি কি হলো, এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস টু টাইমস এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ এক্স। ভালো করে দেখা, তাহলে এটা হয়ে গেল ডেল্টা স্কোয়ার এফ এক্স, খেয়াল রাখো এই দুটো। তাহলে এই হচ্ছে আমার ডেল্টা স্কোয়ার এফ এক্স, এরকম ভাবে ডেল্টা কিউব এফ এক্স, ডেল্টা টু দি পাওয়ার ফোর এফ এক্স সব আমি পেতে পারি। এবার আমি দেখি ডেল্টার সঙ্গে শিফট অপারেটর ই এর কি সম্পর্ক, দেখো সম্পর্কটা আমি এখানেই পাশাপাশি করছি, এইটাকে লেখা যায় কেমন করে, ই অফ এফ এক্স
minus f x. তাহলে ঠিক লিখলাম কিনা? কারণ e of f x মানে হচ্ছে f of x plus h. তাহলে এটাকে লেখা যাচ্ছে e minus 1 operated on f x. দেখো ঠিক আছে কিনা? ওকে খেয়াল রাখো. একই রকম ভাবে আমি এইটার থেকে যদি লিখি, দেখো এইটার থেকে লিখলে কি হবে, ভালো করে দেখো, এইটা হচ্ছে e স্কয়ার f x minus 2, এটা হচ্ছে e f x, আর প্লাস এটা যেমন আছে f x রইল. তাহলে আলটিমেটলি কি পেলাম, দেখো কি পেলাম, e স্কয়ার minus 2 e plus 1 operated on f x. তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল e minus 1 whole square f x. তাহলে এবার দেখো কি রিলেশন বেরোলো, রিলেশনটা বেরোলো যে ডেল্টা যদি আমি f x এর উপর অপারেট করি তাহলে ওই e minus 1 f x এর উপর অপারেট করার সঙ্গে সমান হচ্ছে. তাহলে রিলেশনটা কি হলো, সেটা হলো ডেল্টা ইজ ইকুইভ্যালেন্ট টু, ইকুয়াল টু নয় কারণ দুটো তো অপারেটর, e minus 1. এই একটা রিলেশন আমি পেলাম. আবার এদিকে দেখো, ডেল্টা স্কয়ার f x যদি আমি করি তাহলে পাচ্ছি কত, e minus 1 হোল স্কয়ার f x. তাহলে একই রকম ভাবে আমি লিখতে পারি, কি লিখতে পারি, ডেল্টা স্কোয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস ওয়ান হোল স্কোয়ার. তাহলে রিলেশনটা যেটা আলটিমেটলি বেরোলো সেটা কি, না, ডেল্টা টু দি পাওয়ার কে ইজ ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে. এই রিলেশনটা আমার বেরিয়ে গেল যদি কেটা আমার পজিটিভ ইন্টিজার হয়। তাহলে রিলেশনস বিটুইন ডেল্টা মানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এবং শিফট অপারেটর আমার জানা রইল, আমার এইটাই আর এই মুহূর্ত আমরা কাজে লাগাবো, এইটুকু শুধু কাজে লাগাবো, বাকিটা এখন এই মুহূর্তে আমাদের কাজে লাগাতে হবে না। তাহলে ডেল্টা হচ্ছে ই মাইনাস ওয়ান, বুঝলে? এবারে আমরা যাচ্ছি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরে। দেখো ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ডেফিনিশন কি সিম্বল দিয়েছিলাম, ন্যাবলা মানে উল্টো ডেল্টা। তাহলে যদি আমি এই অপারেট করি এফ এক্স এর উপর তাহলে এটা হবে এফ অফ আগেরটা, তখন ছিল পরেরটা এফ অফ এক্স প্লাস এইচ আর মাইনাস এফ এক্স, সেই জন্য ফরওয়ার্ড আগে গেছে মাইনাস এইচ, ব্যাকওয়ার্ড তার মানে কি f x নিলাম মাইনাস তার আগেরটা, সেই জন্য ব্যাকওয়ার্ড f of x মাইনাস h। তাহলে ডেফিনেশন থেকে গ্রেডের বা সরি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের এটাকে আমরা অনেক সময় গ্রেড বলি, বাট দিস ইজ নট গ্রেড। ডেল্টা f x হচ্ছে কি, গ্রেড f x হচ্ছে কি, বা ডেল্টা f x হচ্ছে f of x মাইনাস f of x মাইনাস h। দেখো এর সঙ্গে আমার e এর রিলেশনটাকে একটু দেখে রাখি, এইটা হচ্ছে আমার f x, আর নিশ্চয়ই মনে আছে এটা কি লিখেছিলাম, e ইনভার্স fx। তাহলে কি হলো, 1 মাইনাস e ইনভার্স fx, না 1 মাইনাস e ইনভার্স fx। তাহলে e যে গ্রেড এটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট হলো, 1 মাইনাস e ইনভার্স। তোমাদেরকে আমরা যে নোটস পাঠিয়েছি তার প্রথমে যে ইন্টারপোলেশন আছে নিউটন ফরওয়ার্ড এবং নিউটন ব্যাকওয়ার্ড সেটা তোমরা দেখবে না, পরে যে নোটটা পাঠিয়েছি সেটা দেখবে, সেই প্রথমে যে নোটটা পাঠিয়েছি সেটা আমি এইটা ব্যবহার করে নিউটন ব্যাকওয়ার্ডটা করেছি, কিন্তু পরে যে নোটসটা পাঠিয়েছি এবারের জন্য সেইটাই সুবিধার হবে, সেটা আমরা ব্যাকওয়ার্ড নয় ফরওয়ার্ড ডিফারেন্স দিয়েই করেছি। তো আমরা রিলেশনসটা বুঝলাম, এরপরে আমরা ইন্টারপোলেশনে যাব।